হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সিম আর আলু দিয়ে এমন টেস্টি একটা সবজি বানিয়ে দেখাবো কি যে কোনোদিনও সিম পছন্দ করে না সেও আঙুল চেটে খেতে বাধ্য হবে খুবই টেস্টি রেসিপি আর খুব সহজও বটে চলো তাহলে ঝটপট আমরা রেসিপি দেখে নেবো তো সবার প্রথমে দেখুন আমি সিমগুলোকে কেটে ধুয়ে নিয়েছি কাটার আগে আমি দুভাগে ভাগ করে নিয়েছি মাঝখান থেকে যাতে ভেতরে পোকা আছে কিনা সেটা আমি চেক করতে পারি আর তারপরে কেটে আমি ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এদিকে নিয়েছি আমি দুটো আলু আলুর পরিমাণ একটু বেশিও নিতে পারেন কিন্তু আমি দুটোই নিয়েছি আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কুচি আর এখানে নিয়েছি আমি আদা রসুনের কুট মানে আমি কুটে নিয়েছি আপনি চাইলে পেঁয়াজ নিতে পারেন এক টেবিল চামচ হবে এতটা নিয়েছি তো এই জিনিসগুলো আমাদের অ্যারেঞ্জ করার দরকার ছিল আর বাকি জিনিসগুলো তো কিচেনে এমনিতে অ্যাভেলেবেল থাকে সেগুলো আমি পরে দেখাচ্ছি আপনাকে চলুন তাহলে কড়াইয়ের দিকে তো আমি এখানে ফ্রাই প্যানে করছি কারণ আমি একটু শুকনো টাইপের সবজি করবো তাই যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে ডিপ কড়াই নিয়ে নিন সেটাই ভালো হবে তো একটু তেল দিয়ে দিয়েছি আমি এবার আমরা তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার সময় একটু লবণ দিয়ে দেবো যাতে লবণের সাতটা আলুর ভেতর পর্যন্ত যায় আর আলু জলদি ভাজাও হয়ে যায় আর কি একটুখানি দিচ্ছি বেশি দিচ্ছি না আর মিডিয়াম হিটে করে ভাজবো যতক্ষণ নাকি কালারটা একটু লাল লাল হচ্ছে তো দেখুন বন্ধুরা কালার লাল হওয়া শুরু হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি আলু তুলে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি আবারও তেল এবার তেল হিসাব মতো বেশি কম দিতে পারেন কোনো অসুবিধা নেই আর তেল হালকা গরম হওয়ার পরে আমি দেব কিছু ফোড়ন তো জিরে দিচ্ছি আমি আর আধা টি স্পুন সর্ষে দিচ্ছি এক চুটকি হিং দিয়ে দেব এবার সবকিছু ভালো করে ফুটতে দেব মানে জিরে আর সরষেটা ভালো করে ফুটে গেলে তারপরে আমরা এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব তো আমি এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের কালারটা হালকা বাদামি করে আমরা ভেজে নেব আর পেঁয়াজের কালারটা যখন হালকা বাদামি হয়ে যাবে তারপরে দিয়ে দেবো এখানে আদা রসুন তো আমি কুটে নিয়েছিলাম সেটা আমি দিচ্ছি পেস্টও দেওয়া যায় কোনো অসুবিধা নেই আর আদা রসুন দেওয়ার পরে কিছুক্ষণের জন্য নেড়ে নিতে হবে যাতে আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যায় আর কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে দিয়ে দেব টমেটো টমেটোর সাথে সাথে স্বাদ মতো লবণও দিয়ে দেব আর তারপরে একটু মিশিয়ে নিয়ে তারপরে দেব কিছু পাউডার মশলা গুঁড়ো মশলা তো এখন আমি দিচ্ছি আধা টি স্পুন হলুদ গুঁড়ো এক টি স্পুন ধনে গুঁড়ো স্বাদ মতো লাল লঙ্কা গুঁড়ো এক টি স্পুন দিচ্ছি আমি কান্দা লসুন মশলা এটা হচ্ছে একটা মহারাষ্ট্রিয়ান মশলা ইজিলি স্কিপ করুন কোনো অসুবিধা নেই এটাতে একটু মারাঠি স্বাদ হবে আর কি আর এটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ভালো কালারের জন্য আর আধা টি স্পুন গরম মশলা এই মশলাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি সিমগুলো দিয়ে একসাথে কষিয়ে নেব। আলাদা করেও কষানো যায় কিন্তু একসাথে কষালেই হয়ে যায় আর কি তো এখন আমি সিমগুলো দিয়ে দিচ্ছি তারপরে পাতলা পাতলা হয় সরু সরু বাংলার মতো সিম এখানে পাওয়া যায় না যাই হোক ঢেকে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য পাঁচ ছ মিনিট হয়ে গেছে মিডিয়াম টু লো হিটে এবার দেখুন মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে টমেটো নরম হয়ে গেছে আর সিমটাও অনেকটা নরম হয়েছে এখন আমি একটু জল দিচ্ছি জল আমি খুব বেশি দেব না অল্প একটু জল দেব যাতে আমি একেবারে শুকনো শুকনো গা মাখা টাইপের একটা পেতে পারি জলটা দেওয়ার পরে আমি আলুটাও দিয়ে দিচ্ছি এর সাথে সাথে একসাথে সিদ্ধ করে নেব হালকা একটু মিশিয়ে নিচ্ছি আপনি যদি একটু ঝোল ঝোল করতে চান তাহলে জলটা একটু বেশি দিলেই হবে এই সেম রেসিপিতে একটু ঝোল ঝোল সবজিও তৈরি হতে পারবে কোনো অসুবিধা হবে না মোটামুটি বারো চোদ্দ মিনিট হয়ে গেছে এখন কিন্তু সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো আমি একবার চেক করে দেখাচ্ছি আপনাকে এ দেখুন আলুটা কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আর সিমটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও গামাখা আছে এখন শেষে আমি দিচ্ছি আধা টি স্পুন চিনি চিনিটা না দিতে চাইলে না দিতেই পারেন কোনো অসুবিধা নেই তবে একটু ফ্রেশ ধনেপাতা যদি থাকে দিয়ে দেবেন আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করছি আর শেষে যদি চান একটুখানি গরম মশলাও দিতে পারেন তো দেখুন আমার এখানে সবজি একদম তৈরি হয়ে গেছে আমি সার্ভ করে দেখাচ্ছি এই সবজিটা ভাতের সাথে একেবারে দারুণ লাগে খেতে আর রুটি চাপাতির সাথেও খুবই ভালো লাগে খুবই টেস্টি লাগে অবশ্যই ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন